পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের শ্যামলাল কলোনির শম্ভু দত্ত গৈতানপুর মৌজার চরমানা অঞ্চলে মানা ফরেস্টের নিকট 1203 থেকে 1209 দাগ নম্বরের 3 বিঘা পরিমাণ জায়গায় একটি বৃক্ষজাতীয় এবং অন্যান্য গাছের চারা তৈরির নার্সারি এবং অল্প কিছু অঞ্চলে পথপশুদের বিনামূল্যে চিকিৎসার জন্য ও তাদের সুস্থ না হওয়া পর্যন্ত থাকা ও খাওয়ার জন্য অস্থায়ী ঘর তৈরি করেছিলেন। এ ব্যাপারে কেউ বা কারা বিএল আরও দপ্তরে অভিযোগ করেন, অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করছেন। বিএল আরও দপ্তর তাকে ওই দখল করা জায়গা ছেড়ে দেবার নির্দেশ দেয়। শম্ভু দত্ত জানান, তিনি বিএল আরও দপ্তরে ওই স্থানে এই কাজ করার জন্য অনুমতি চেয়েছিলেন। বিএল আরও দপ্তর তাকে আবেদন করতে বলেন, ফলে শম্ভু দত্তের দাবি তিনি এ ব্যাপারে গত 22 মে আবেদন করেন। যদিও বিএল আরও দপ্তর তাকে এখনও কোনো অনুমতি দেয়নি, বাধ্য হয়ে তিনি পশুদের চিকিৎসার জন্য অস্থায়ী ঘরটি ভেঙে দিয়েছেন। তার অভিযোগ, কেউ বা কারা তার নামে মিথ্যা অভিযোগ করেছে যে সে সরকারি জায়গা দখল করেছে। এই জায়গাটা আমি স্থানীয় লোকদের কাছে, ওরা চাষ করছিল তাদের কাছ থেকেই একটা দীর্ঘদিন গাছ টাছ লাগাবো এর জন্য নিয়েছিলাম আমি, তো একটা নির্দিষ্ট পরিমাণ ওদেরকে কিছু পরিমাণ অর্থ দিয়ে। আর এখানে আমি করছিলাম অ্যাকচুয়ালি অর্গানিক ফার্মিং, গাঁদাটা করা হয়েছিল, সূর্যমুখী করা হয়েছিল এর আগে, কিছুদিন আগে সূর্যমুখীটা শেষ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি খবরটা আপনারা কি আসল খবরটা পরিবেশন করবেন না এটাকে কেটে বাকি বিকৃত অংশটা দেওয়া হবে? না, আমরা আজকে এই বিষয়টা সত্যটা যাচাই করার জন্য এসেছি মন্ডি। আমি 26/5 আমি অনেকদিন বিএলআরও অফিস, বিডিও অফিস ঘুরেছিলাম, তো আমি কোনো জায়গা থেকে রেসপন্স পাইনি। পরে রেসপন্স পেয়েছিলাম, ওনারা বলেছিলেন যে অ্যাপ্লিকেশন করো, যদি কোনো কিছু করা যায় তো করবো, আমরা চেষ্টা করবো। আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 26/5, তো সেখানে আমি পুরোপুরি উল্লেখ করে দিয়েছিলাম যে এখানে আমি গাছের জন্য একটা চারা গাছ তৈরির জায়গা, আর রাস্তার আহত কুকুর, বেড়াল, পাখি এদের জন্য একটা সেফ হোম করতে চাইছিলাম, যেখানে ওরা এসে ট্রিটমেন্ট হবে আর বাকি তারপর সুস্থ করে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়া হবে, কারণ আমি অনেক দিন ধরে এই নিয়ে কাজ করছিলাম, পরোক্ষভাবে করছিলাম, সেটাকে প্রত্যক্ষভাবে করতে চাইছিলাম। জায়গাটা কি আপনি কিনেছেন নাকি ভাড়া হিসাবে? না, এটা এখানে যারা চাষ করতো, এখানে সব জায়গায় চাষ হয়, সব জায়গায় ভেস্টেড ল্যান্ড আমি জানতাম, আমি ওদের কাছে চাষ পারপাসেই নিয়েছিলাম, যেহেতু ওখানটা পড়েছিল পুরো। এখন কী সমস্যাটা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে আমি তো কোনো রকম অন্য কোনো রকম পরিকল্পনা নিয়ে এগোইনি, আমি চাষাবাদের মধ্যেই ছিলাম, অর্গানিক ফার্মিংটাকে মেনলি ফোকাস করতে চাইছিলাম, কিন্তু তো এখানকার লোক অন্যরকম পরিবেশন করে, খবর পরিবেশন করে সেই জিনিসটা খারাপ হয়েছে। আমাদের নাকি পাশাপাশি রেজর্ট টেজর্ট হচ্ছিলো, তাদের জন্য আমার এই প্রবলেমটা হলো। আমাকে বলেছিলেন সমস্ত কিছু ভেঙে দেওয়ার জন্য, আমার কিছু ছিলও না, আমার সবই খড় আর বাঁশ দিয়ে করা ছিল, আমি সেগুলো ভেঙেও দিয়েছি, আর একটি কুকুরের জন্য জায়গা করা হয়েছিল সেটিকে আমি ভেঙে দিয়েছি, যেদিনকে বলেছিলেন তারপরেই ভেঙে দিয়েছি। আর আমি তার অ্যান্সারটাও দিয়ে এসেছিলাম ওনাদেরকে, যে যাতে ওনারা আমাকে একটা স্যাটিসফাইড লেটার প্রোভাইড করেন। এখন আমি তো দেখলাম যে কিছুই নেই, শুধু গাছই লাগানো রয়েছে, কোনো কনস্ট্রাকশন নেই, কিছুই নেই, কী প্ল্যানিং রয়েছে কী বলতে চাইছেন? কী আমার কোনো দিন কোনো কনস্ট্রাকশন ছিল না, কনস্ট্রাকশনের কোনো পরিকল্পনাও ছিল না, এগুলো জাস্ট মিথ্যা বলা হয়েছিল আমার এগেনস্টে, কারণ আমার কোনো রকম কনস্ট্রাকশন কিছু হয়নি, ফাঁকা জায়গা, যে কোনো টাইমে যারা আগে এসছে তারাও দেখেছে, এখনও একই অবস্থা রয়েছে। আমি শুধু জিনিসগুলো, আমার যে কুকুরের জন্য যেটা ঘর করা হয়েছিল তাও টেম্পোরারি, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, তাছাড়া তো আমার শুধু গাছ লাগানো হয়েছে। এখন কী চাইছেন? এখন চাইছি যদি সরকার চায় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চায় যে জিনিসটাকে ঠিক করবো, আমাকে যদি গাছ লাগানোর জন্য পারমিশন দেন তাহলে আবার পুনরায় লাগাতে পারবো, আর নাহলে ওনাদের মতো পরিকল্পনা ওনারা। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।